আসসালামু আলাইকুম। ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। 26 ফেব্রুয়ারি 2022 নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন কে? কাজী হাবিবুল আওয়াল। সাংরাই উৎসব কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠী উদযাপন করে থাকে? রাখাইন। বাংলাদেশে মারমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম কি? গিরিকন্যা। পাবনার রূপপুরে দেশের প্রথম নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? রোসাটম রাশিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের মহাপট শিরোনামের সর্ববৃহৎ স্ক্রল পেইন্টিংটি এঁকেছেন কোন চিত্রশিল্পী? শাহজাহান আহমেদ। সম্প্রতি বাংলাদেশ 2022 সালের জন্য প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছে কোন সংস্থার? বিশ্ব খাদ্য কর্মসূচি। বাংলাদেশে নতুন নিযুক্ত যুক্তরাষ্ট্রের 17তম রাষ্ট্রদূত কে? পিটার ডি হাস। সম্প্রতি স্বাধীনতা পুরস্কার 2022 পেয়েছে কোন প্রতিষ্ঠান? বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? পঞ্চম তফসিল। মন্ত্রিপরিষদ বিভাগ জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে কবে? 2 মার্চ 2022। ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশের জাহাজটির নাম কি? এমভি বাংলার সমৃদ্ধি। যুক্তরাজ্যের প্রথম বাংলায় নাম লেখা রেল স্টেশনটি হচ্ছে হোয়াইট চ্যাপেল রেল স্টেশন। জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থার প্রথম নারী সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন কে? রাবাব ফাতিমা। নিহত ও নিখোঁজ বুদ্ধিজীবীদের বিক্ষুব্ধ পরিবারবর্গ মঞ্চ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন কোন নারী? ভাষা সৈনিক নাফিসা কবির। বর্তমানে দেশে কোন ভিত্তি বছর ধরে জিডিপি প্রবৃদ্ধি বিনিয়োগ মাথাপিছু আয় গণনা করা হয়? 2015 থেকে 2016। কলকাতা বইমেলা 2022-এর থিম কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচের নাম কি? জেমি সিডনস। জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া বইটি সম্পাদনা করেছেন কে? অধ্যাপক আহরার আহমদ। নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক কে? নিগার সুলতানা জ্যোতি। বাংলা একাডেমির সভাপতি পদে যোগদান করেছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সদস্যদের শপথবাক্য পাঠ করান কে? প্রধান বিচারপতি। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? 8 নম্বর সেক্টর। 1976 সালে প্রবর্তিত 21শে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের নাম কি? মোহাম্মদ হাবিবুর রহমান। সম্প্রতি মুক্তিযুদ্ধ জাদুঘরের সত্য পাওয়া সং অব বাংলাদেশ গানটি কার? জোয়ান বাইজ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।